ওয়েলকাম টু সোয়ার লাইফস্টাইল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকের ব্লগটায় তোমরা দেখতে পাবে যে আমি কোথায় নাচতে মানে ড্যান্স করতে যাচ্ছি আর কী কী করলাম, এটাই দেখতে পাবে। অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। দেখো আজকের রেসিপি, এই যো আমরা মাছের ঝাল সর্ষে দিয়ে লাউয়ের তরকারি, এই যো মেয়ের এখানে ভাত দিয়ে দিয়েছি। এই যো বাবু, পাটা নাবাও, ওরম করে বসতে নেই বাবা। এই দেখো খেতে বসে গেছে। আমরা এখন খেয়ে নিয়ে চলে যাব ড্যান্সে চলে যাব, ওখানে প্রোগ্রাম আছে। বা দাদুর খাওয়া হয়ে গেছে, পাপা তো কলকাতা চলে গেছে, চলো পরে কথা। ও আমি এই যো ওকে সব ওর এই যো সাজের জিনিস নিয়ে বসে গেছি, চলো। দেখো এই যো ওকে একদম খালি গায়ে করে দিয়েছি, কারণ ওকে মেকআপ করবো, সাজাবো আজকে, চলো। আমিও চুলটা বেঁধে দেবো, স্টার্ট করলাম। পৌনে চারটে, 3:45 এখন থেকে শুরু করলাম। ওর স্টেজ হলো 6:30-7:30, আমাদের 1 ঘন্টা লাগবে যেতে, চলো। এই দেখো এখন বলছে চুল শুকনো হয় না, এবার এখন চুল শুকনো করতে দেখিয়ে দিই। সামনেটা ঘো, এই দেখছো কেমন করছে, এত বড় চুল রেখেছে, নিজে নিজে কিছু পারবে না, আমাকে সব করিয়ে দিতে হবে। এই মেথ্রিতে পড়ে এই ছোট মেয়ের, বলো তো এত বড় চুল মানায়। দেখো এখন নাচের কম্পিটিশনে যাবে, পরীক্ষা চলছে ডিএভিতে, তাই দেখো এই যো টিকুলি খোপা হয়ে গেছে। তবে আস্তে আস্তে ঘোরো, দেখি সোজা দাঁড়াও, ওরকম করে না বাবা, দেখেছো, দাঁড়াও তুমি, ঘুরে আলমারিটাও বন্ধ করে না, ঢুক, চলো। এই দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই যে এবার যাবে, ওর দাদু এখানে বসে আছে, আমরা চলে যাচ্ছি প্রোগ্রামে। যেহেতু পরীক্ষা চলছে, ওর স্যার খুব বলছে কি করবো বলো, চলো আমরা চলে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে কীরকম ওর প্রোগ্রাম হবে, চলো। আমি তাহলে এবার বেরিয়ে যাই, ব্লগটা কন্টিনিউ করি। আজ ওর বাবা নেই, ও একা একাই যাচ্ছে, এই যো চলো, ওঠো ওঠো ওঠো, এই দেখো বসে বললাম। দেখো আমরা এখানে ওয়েট করছি, এই যে সবাই আছে, এই যে সবাই বসে আছে, শোয়ানিও পাকা চলছে, এখানে আছে। শুভ চাঁদ পদ্ম নিধি নাচত দেখি, পালা নাচত দেখি, পালা নাচত দেখি, পালা নাচত দেখি, শুভ চাঁদ পদ্ম নিধি নাচত দেখি।
Thank you.
খুব সুন্দর লাগছে বেলা, কি সুন্দর লাগছে জায়গাটা, যেন হচ্ছে এখানেই থাকি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সিটিভি ভেতরটা কত সুন্দর লাগছে হলদিয়া। ব্লগটা এখানেই শেষ করুন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার নেমে পড়লাম গাড়ি থেকে তোমাদেরকে দেখাবো বলে। এই দেখো, দেখেছো তোমরা, দেখো একটু মিষ্টি মুখ করে নাও। এই যে বিশ্বকর্মা পুজো, আমাদের বাড়িতে অনেক মিষ্টি এসেছে, তোমাদের সবাইকে খাওয়ার নিমন্ত্রণ থাকলো।